আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ ৩২ বছর আগের ধানমন্ডি ৩২ নম্বর কেবল এই কথাটুকু বলে আর কিছু না বললেও অনেক কথা বলা হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী সাদা রঙের দোতলা বাড়িটি আবার ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের এক দুঃসহ স্মৃতি নিয়েও দাঁড়িয়ে আছে সেটি যেন তা বাঙালি জাতির হৃদয়ের রক্তক্ষরণ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে হত্যাকাণ্ডকে যতটা মানবিকভাবে ব্যাখ্যা করা হোক না কেন তা নৃশংস তবে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডটি বোধহয় বর্বরতার সব ধরনের দৃষ্টান্তকেও ছাপিয়ে যাবে আমার মনে হয় অবশ্যই এটা নিষ্ঠুর এবং নিষ্ঠুর মানে নিষ্ঠুরতর পুরো পরিবার একদম ছোট বাচ্চাটা সেও পর্যন্ত মাপ পায় নাই ছেলের বউ ছেলে তারপরে আরও অনেক আত্মীয় স্বজন মারা গেছে যতদূর আমি জানি শুনেছি পড়েছি তো এটা তো অবশ্যই নিষ্ঠুর যার সময়োচিত এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্যই বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে এবং বিশ্বের পতাকা তলে আমরা বাংলাদেশ মানচিত্র দেখতে পাই এরকম নেতা আমরা ভবিষ্যতে পাব না ক্ষণজন্মা পুরুষ এবং এটা পুরো জাতির জন্যই দুর্ভাগ্যজনক না এটা আমি মনে করি আমাদের দেশের জন্য বড় একটা ক্ষতি তো বঙ্গবন্ধুর অবদান অবশ্যই আছে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নামের উপর ঝুঁকে রয় স্বাধীনতা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ৭১ আমি দেশে গিয়েছিলাম একবার সপ্তাহখানেকের জন্য উনি বললেন তুমি আসছো আমি বলে যে আমি চলে যাচ্ছি আবার দু একদিন পরে তো তুমি আসো আগামীকাল এসো তোমার সাথে আমার কিছু কথা আছে তো পরের দিন আমি গেলাম পরের দিন বললে উনি বললেন একটা ওনার পাশে বড় চ্যাম্বার সেখানে অনেকগুলো সেখানে পাশে একটা ছোট চ্যাম্বার নিয়ে আমাকে বললেন যে তুমি দেশ এই যে দেখছো এসব কিছু না স্বাধীনতা ঘোষণা করা হবে স্বাধীনতা ঘোষণা করার পরে ওখানে সব এমবেসিতে গিয়ে গিয়ে তুমি রিকগনিশনের ব্যবস্থা করবা ৩০ লক্ষ মানুষের রক্তে যখন প্লবমান আমাদের স্মৃতি ১০ লক্ষ ধর্ষিতার আত্মনাদে যখন নষ্টমান আমাদের শ্রুতি ৩ কোটি মানুষের গৃহত্যাগে যখন বিলীয়মান আমাদের সভ্যতা এমনই এক অনুর্বর সময়ে ভগ্নস্তূপের উপর দাঁড়িয়েও পদ্ম ফোটার স্বপ্ন দেখান যিনি তিনি শেখ মুজিব আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার সব পেয়েছি গ্রিক পুরাণের ট্র্যাজেডির নায়কের মতো নিজের পিতাকে হত্যা করেছি আর কি চাই বলো বুলবুল হাসান বাংলা টিভি লন্ডন